ওয়েলকাম টু ইয়োর মোস্ট ফেভারিট শো মেক মি বিউটিফুল। ফ্রেন্ডস, সুন্দর থাকতে আমরা কেন পছন্দ করি এবং এই ওয়েদারে সুন্দর থাকার জন্য অ্যাটলিস্ট 2 লিটার পানি আমাদের জন্য অনেক নেসেসারি। এরই সাথে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান এবং আমি নাজমি জান্নাত আছি আপনাদেরই সাথে। আমাদের এই প্রোগ্রামে এবারের আয়োজনে থাকছে সেলিব্রিটি আড্ডা এবং স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও। চলে যাচ্ছে আমাদের সেলিব্রিটি আড্ডাতে এবং আমাদের সাথে আছে আ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার হৈমন্তী আপু। আপু, ওয়েলকাম টু আওয়ার শো, কেমন আছো আপু? থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের শোতে এসে আজকে? খুব ভালো লাগছে, তোমার সাথে আরও বেশি ভালো। তুমি তো এখন অনেক প্রফেশনালি সিঙ্গিং করছো, তো এই জার্নিটা কীভাবে করে স্টার্ট হয়েছিল? জার্নিটা আসলে হঠাৎ করে স্টার্ট হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না। নো প্ল্যানিং এট অল, মানে ছোটবেলা থেকে কোনো ড্রিমস ছিল না? ছোটবেলা থেকে সিঙ্গার হব বলে, ছোটবেলা থেকেই শুরু হয়েছে এই জার্নিটা। আচ্ছা আচ্ছা, তো ছোটবেলায় হঠাৎ করে শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা। আসলে বাবার ইচ্ছে ছিল মেয়ে খুব বড় সিঙ্গার হবে, মারও ভীষণ ইচ্ছে ছিল, কারণ আমার দাদি মানে আমার ঠাকুমা ভীষণ ভালো সিঙ্গার ছিলেন, আর বাবার ইচ্ছে ছিল যে মেয়ে মার মতো গান গাইবে। তো এই জন্যই বললাম হঠাৎ করে শুরু, আমার কোনো প্ল্যানিং ছিল না আমি সিঙ্গার হব। মানে বুদ্ধির পর থেকে বাবা বলে দিয়েছিলেন যে আমার মেয়েকে আমি সিঙ্গার, এরকম বড় সিঙ্গার হতে দেখি। হ্যাঁ, সবার বাবা মা চায় যে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, সবাই বলে, কিন্তু আমার বাবা মার স্বপ্ন ছিল আমার মেয়ে সিঙ্গার হবে। আপনাদের স্বপ্ন খুব সুন্দর করে পূরণ হয়েছে, আই এম সো হ্যাপি ফর দ্যাট এন্ড থ্যাঙ্কস টু ইউ যে আপনি আপনার তুমি তোমার বাবা মার স্বপ্ন এইভাবে করে পূরণ করেছো। তো আপু, এখন পর্যন্ত কি কি কাজ করা হয়েছে যেটার ভিতরে বলতে পারো যে ফেভারিট কোনো কাজ ছিল বা অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে যদি কিছু বলতে চাও? সব কাজই আমার প্রিয়, তবে কাজ সেরকম স্পেসিফিক কোনো কাজ নেই যেটা করে আমি এখনও বলতে পেরেছি যে আমি স্যাটিসফাইড বা আমার গান গাওয়াটা আমার তৃপ্তি। আসলে আমার মনে হয় প্রতিটা শিল্পীরই, আমি জানি না অন্য কার কী বিষয়, তবে আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আত্মতৃপ্তির ব্যাপারটা এত তাড়াতাড়ি না আসলেই বেটার। বুদ্ধি হওয়ার পরে এরকম কোনো স্টেজ পারফরমেন্স যেটা বা সবচেয়ে সুন্দর পারফরমেন্স প্লেব্যাকে মানে মেমোরেবল একটা মুহূর্ত যে এই প্রফেশনে আসার পরে? স্টেজের বিষয়টা যদি আসে তাহলে আমি তখন বলবো, আমি যখন খুব র্যান্ডমলি স্টেজ শো করে যাচ্ছি সেই সময়টাতেই যখন আমি ক্লাস 2-3 পড়ছি, তখনই একটা কলেজ ফাংশনে আমি তখন তো প্রফেশনালি গাইছি এবং সেই সময় সেই কলেজ ফাংশনে আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে স্টেজে তুলে দেওয়া হলো, কিন্তু এত অডিয়েন্স ছিল, এত 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 শ্রোতা ছিল, কেউ গাছের উপর, কেউ বারান্দায়, হ্যাঁ আউট ছিল, কনসার্ট ছিল একটা, সবার একটা কমপ্লেন যে আমরা সিঙ্গারকে দেখতে পাচ্ছি না। আমি এত ছোট ছিলাম, শেষে দেখা গেলো যে কলেজ থেকে যে ডেস্কগুলো পাওয়া যায়, স্যারদের যে টেবিল থাকে সে টেবিল এনে স্টেজের মাঝখানে দাঁড় করানো হলো, ওটার উপর আমাকে দাঁড় করানো হলো, অ্যাটলিস্ট যাতে আমাকে দেখা যায়। কি গান ছিল আপু সেটা মনে আছে? ছোটবেলা অনেকগুলো মানে ফার্স্ট গানটা যেটা মনে আছে ওই সময়ের, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। ও ওয়াও, দ্যাটস লাইক এভরিওয়ানস ফেভারিট সং, আমরা ছোটবেলা থেকে এটা শুনতে শুনতে বড় হয়েছে। তো আপু, জার্নিটা শুরু করার পরে লাইক আমাদের প্রত্যেকজনেরই তো এভরি প্রফেশন আমাদের একটা করে আইডল থাকে একজন করে, তো তোমার আইডলটা কে ছিল? আমার আইডল বলতে আমি দুজন মানুষকে খুব ছোটবেলা থেকে গানের বিষয়ে খুব শুনেছি এবং সবসময় ফলো করে এসেছি, তারা হলেন শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর এবং শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম। তাদেরকে আসলে আদর্শ ধরেই, তাদের গানটিকে আদর্শ ধরেই আমার আসলে শিল্পীর হিসেবে এগিয়ে চলা। তো আপু, আমাদেরকে বলো যে তোমার অনগোয়িং প্রজেক্ট কী আছে? এখন তো আমাদের ঈদ আসে, কিছুক্ষণ আগে কিছুদিন আগে দেখলাম যে তোমার মেবি বাপ্পা মজুমদার ভাইয়ের সাথে একটা কাজ হয়েছে, তো এটার ব্যাপারে কিছু বলবে আমাদেরকে? বাপ্পাদের সাথে কাজটা আসলে বহুদিন আগেই শুরু হয়েছিল। শুরু হয়েছে বলতে আসলে একটু সময় নিয়ে কাজ করেছে, আমি যেই কাজগুলোই করেছি একটু সময় নিয়ে করেছি। দাদা যে কাজটা করেছিলেন সেই অ্যালবামে আমার 6টা গান ছিল, 6টা গান আছে, আর সেটা অনলাইন রিলিজ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে লাস্ট ইয়ার। তো ওই অ্যালবামের 2টো গান মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে অলরেডি, 1টা রিলিজড, আরও 4টা বাকি আছে, এগুলো নিয়ে এখন ব্যস্ততা পাবো আমরা, এগুলো আশা করছি এই বছরের মধ্যেই আর কয়েকটা কাজ হয়ে যাবে। তো আপু তো খুব ছোটবেলা থেকেই ফ্যান ফলোয়ার্স দেখে আসছে, একদম মান্ডা বাচ্চা কাল থেকেই বলা যায় যে গাছের উপর থেকে এসে সবাই একদম দেখছিল, তো ফ্যান ফলোয়ারদেরকে কীভাবে করে ম্যানেজ করা হয় এতগুলো মানে এখন পর্যন্ত, আর এরকম কি কোনো স্মৃতি আছে ফ্যান্সদের সাথে?
সবার সবার পরিচিতিটা হয় যখন কেউ কোনো রিয়েলিটি শোতে আসে বা কোনো মাধ্যমে, গণমাধ্যমে যখন প্রচারিত হয়, সেই মাধ্যমটা হয় ঢাকা থেকে। ঢাকায় আসার পরেই সবার প্রচারটা হয়। ফ্যান ফলোয়ার্সদের বিষয়টা যদি বলতে হয়, আমি বলবো আমার যে সময়টাতে গান শুরু বা যে সময়টা আমি গান স্টেজে পারফরমেন্স শুরু করেছি, সেই সময়টাতে আসলে এত চ্যানেলস ছিল না। আর এখন তো ইউটিউবের যুগ, সবকিছু ইউটিউবেই দেখি, ইউটিউবে দেখি। আর এখন দেখতে হাতে লাগে সিঙ্গার, মানে সবাই বাসায় বসে বসে কিন্তু সিঙ্গার হয়ে যেতে পারছে, কে জোড়া ইউটিউবে রেকর্ড করে দিয়ে দিচ্ছে, ওইটা দেখে এত ইজি হয়ে গেছে, খুব ইজি হয়ে গেছে জিনিসটা। কিন্তু এখন যেটা ফ্যান ফলোয়ার্স যে বিষয়টা, সেটা আমরা সরাসরি উপভোগ করছি, আমরা খুব খুব এনজয় করছি যে ফলোয়ার্সরা কী বলতে চায়, কী ধরনের গান গাইবো, কী কাজ করবো, তাদের একটা ওপিনিয়ন কিন্তু আমরা পাই। কিন্তু সেই সময়টাতে আমার আমার যে বিষয়টা ছিল, যে আমার তো বেড়ে ওঠা চট্টগ্রামে, তো আমি যেখানেই যাই যখনই যাই তখনই বলা হয় হৈমন্তী, চট্টগ্রামের হৈমন্তী, এই চট্টগ্রাম বিষয়টা আমার সাথে জড়িত। তো আমার হ্যাঁ, আর আমার যে সময়টা গান গাওয়া হয়েছে স্টেজ পারফরমেন্স যখন আমি করতাম, সেই যে আমার সোলো পারফরমেন্সগুলো, যেগুলো একক অনুষ্ঠানের কথা বললাম, সেই অনুষ্ঠানের পর দেখা গেছে ঢাকা থেকে কিছু আমার গানকে ভালোবেসে কিছু মানুষ চিরঙ্গে গিয়েছে, তারা চিরঙ্গে গিয়েছিল, তারা পারফরমেন্স দেখেছে এবং তারা আমার অ্যাড্রেস খুঁজে বের করে আমার বাড়িতে গিয়ে আমাকে কিছু বই গিফট করে এসেছিলো। এটা আমার খুব ভালো লেগেছিলো যে সেই ছোট্টবেলাতে এত মানুষের ভালোবাসা তখন থেকে পেয়েছি। এটা আসলে ইন্সপিরেশন একটা। তো দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে ফিরে আসব স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও দিয়ে, সাথেই থাকবেন। ওয়েলকাম টু ইয়োর মোস্ট স্টানিং শো, মেক মি বিউটিফুল। ফ্রেন্ডস, অনেকেই আমরা হেয়ার অ্যান্ড স্কিনের সমস্যায় ভুগি এবং তার জন্য আমাদের আজকের এই সেগমেন্ট স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও। চলুন দেখে আসি আজকে কী আছে আপনাদের জন্য। আজকে আমার সাথে আছে মডেল নিধি। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নিধির স্কিনটা একটু ডার্ক হয়ে গেছে এবং ছোটো ছোটো পিগমেন্ট আসছে। তো ভিউয়ার্স, এই পিগমেন্টগুলো কেন আসে? অনেক সময় রোদের থেকে আসে, হোয়াইটেনিং ক্রিম ইউজ করলে আসে। তো ভিউয়ার্স, আপনারা হোয়াইটেনিং ক্রিম এবং রোদকে একটু এড়িয়ে চলবেন। আর ভিউয়ার্স, যদি আপনারা নিয়মিত এই পিগমেন্ট ফেশিয়ালগুলো নেন, তাহলে আপনাদের এই পিগমেন্টগুলো কম হবে এবং আর আপনাদের স্কিনে আসবে না। তো চলুন ভিউয়ার্স, দেখি আজকে পিগমেন্ট ফেশিয়াল। ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমরা পুরো স্কিনটা টোনার দিয়ে টোন করে নিচ্ছি, স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছি, এরপর এটা মুছে নিয়ে আমরা ক্লিনজিং করে দিব। এরপরে আমরা ডিপ ক্লিনজিং দিয়ে পুরো ফেসটা মাসাজ করে নিব 5 মিনিট। আমাদের স্কিনে যে এক্সট্রা ডাস্টগুলো ছিল সেগুলো আমরা রিমুভ করে ফেলেছি। এরপরে আমরা যে পিগমেন্টের যে ক্রিমটা, সেটা দিয়ে 10 মিনিট মাসাজ দেব। আমরা 10 মিনিট মাসাজ দিচ্ছি পিগমেন্ট ক্রিমটা দিয়ে। এটাতে যেটা হয়, আমাদের স্কিনে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা বেড়ে যায় এবং এতে হয় কি, যে স্কিনের যে কোষগুলো মরে যায় সেটা আবার পুনর্জীবিত হয়, যার কারণে আমাদের স্কিনের লাবণ্যতাটা আরও বেড়ে যায়, যার কারণে আমাদেরকে এইভাবে সময় নিয়ে খুব আস্তে আস্তে মাসাজগুলো দিয়ে দিতে হয়। পিগমেন্ট ক্রিম দিয়ে আমাদের 10 মিনিট মাসাজ কমপ্লিট। এরপরে আমরা স্ক্রাবার করব। আর স্ক্রাবারে যেটা হবে, স্কিনে যে ডেড স্কিনগুলো আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা অনেকটা লেভেল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা স্ক্রাবার দিয়ে আবার 10 মিনিট মাসাজ করছি। আমাদের স্ক্রাব কমপ্লিট। এরপরে আমরা চলে যাবো জেল মাসাজে। আর ভিউয়ার্স, যখনই আমরা জেল মাসাজ করবো, জেল মাসাজের সাথে আমরা চাইলে একটু মেশিন ইউজ করতে পারি, কারণ এই মেশিনগুলো ইউজ করলে যেটা হয়, যে স্কিনে যে পিগমেন্টগুলো হয়েছে আমাদের, কালো কালো ছোপ ছোপ পড়ে গেছে, সেগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। এই মেশিনে একটু ভাইব্রেট হয়, একটু কম্পন হয়, এটা স্কিনের জন্য অনেক ভালো এবং এখানে একটু যে রেটা আছে সেই রেটা দিয়ে আমাদের স্কিনের যে দাগগুলো আসছে সেগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। এই থেরাপির মেশিনে আমাদের অনেকগুলো রে কালারের লাইট আছে, ব্লু, রেড, গ্রিন।
তো যেটা আমাদের পিম্পলসের জন্য সেটা একটা আলাদা কালার, যেটা পিগমেন্টের জন্য সেটা একটা আলাদা কালার, এবং যেটা রিঙ্কলসের জন্য সেটা কিন্তু একটা আলাদা কালার। তো আমাদের যেটা পিগমেন্টের জন্য সেই কালারটা দিয়ে আমরা ওর পিগমেন্টটা অনেকটা রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা একটু প্যাক অ্যাপ্লাই করছি ওর পুরো ফেসে, এবং যতক্ষণ পর্যন্ত না এটা ড্রাই হবে ততক্ষণ পর্যন্ত এই প্যাকটা স্কিনে রেখে দিতে হবে। আর এই প্যাকে যেই উপকারটা হবে, স্কিনটা অনেক ব্রাইট হয় এবং স্কিনটা অনেক টান টান হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা প্যাকটা অ্যাপ্লাই করছি, আপনারা দেখেন। এরপর আমরা একটু শশা কুড়ানো ওর চোখের উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে যেটা হয় আমাদের উপকার, সেটা হচ্ছে চোখের যে আমাদের ডার্ক সার্কেলটা আছে সেটা অনেকটা কমে আসে, এবং কালো যে ব্যাপারটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় চোখটা কালো হয়ে যায়, সেটা অনেকটা ভালো হয়ে যায়। প্যাক অ্যাপ্লাই কমপ্লিট, আমরা শশা কুড়ানো দিয়ে দিয়েছি চোখের উপরে, এখন আমরা এটা ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব। পিগমেন্ট ফেশিয়ালটা কমপ্লিট। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা স্কিনে থেকে থাকে, আপনারা নিয়মিত এই ফেশিয়ালটা নিলে আপনাদের স্কিনের যে পিগমেন্টগুলো হয়েছে অনেকটা রিমুভ হয়ে যাবে। যদি ফেশিয়ালটি ভালো লাগে এবং যদি স্কিনে আপনাদের পিগমেন্টেশন থাকে, তাহলে প্রতি মাসে অন্তত দুইবার করে এসে আপনারা এই ফেশিয়ালটা নিয়ে নিতে পারেন। দর্শক, আশা করি আমাদের এই সেগমেন্টটা আপনাদেরকে অনেক উপকৃত করবে। যাদের যাদের স্কিন অ্যান্ড হেয়ারের সমস্যা আছে, তারা এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিব আবার একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম টু ইয়ার মোস্ট স্টানিং শো মেক মি বিউটিফুল, এবং আমরা আবারও আড্ডায় ফিরে যাচ্ছি হৈমন্তী আপুর সাথে। আপু, ইউ আর ভেরি বিউটিফুল, সো এই সুন্দর যে রহস্যটা যদি আমাদের সাথে একটুখানি শেয়ার করা যেত। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বলবো কোনো রহস্য নেই, এটার পেছনে একটু সময় দিতে হয়। আর যে সময়ের বিষয়টা, আসলে আমি বলবো যে আমি কিন্তু সেরকম সময় পাই না। আমার মোস্ট অফ দ্য টাইম আমার গানটাকে আমার সময় দিতে হয়, যেহেতু প্রফেশনাল আমি সিঙ্গার, তার সময়টা বেশি চলে যায়, বেশি চলে যায়, বেশি দেওয়া উচিত আমার উচিত। তারপর স্কিন অ্যান্ড হেয়ারের প্রতি আমাদের একটু, আমাদের যেহেতু স্টেজ শোজ থাকে, রেগুলার টিভির কাজগুলো থাকে, তো সবসময় তো মেকআপ একটা থাকেই, সবসময় মেকআপের ওপর থাকতে হয়, তো ওই বিষয়টা একটু খেয়াল করি যাতে সবসময় মেকআপটা ক্লিন, স্কিনটা যাতে ক্লিন থাকে। কি করে মেকআপটা কি দিয়ে ক্লিন করা হয়? ক্লিনজিং মিল্ক। আমার আসলে ক্লিনজিং মিল্কটাও খুব একটা ইউজ করা হয় না। ক্লিনজিং মিল্কের মনে হয় আমার এর চাইতে কোনো একটা অলিভ অয়েল বা কোনো ন্যাচারাল প্রোডাক্টস, হ্যাঁ, সেই অয়েল জাতীয় কিছু একটা ইউজ করে স্কিনটা ক্লিয়ার করা। আর এরপরে ময়শ্চারাইজিং, টোনিং, এসব তো আছেই, কিন্তু আমি যেটা খুব ফলো করি সেটা হলো যে স্কিনটা একটু পরিষ্কার রাখা এবং খাওয়া দাবার বিষয়ে একটু রেগুলার, না আর রেগুলারলি পার্লারে, হ্যাঁ, চুলের এবং স্কিনের জন্য তো একটু যেতে হয় মাঝে মাঝে। যেই চুলের বিষয়টা আমি একটু বেশি সেন্সিটিভ, চুলের বিষয়ে যে প্যাকগুলো বা অয়েল মাসাজ এগুলো আমি পার্লারে গিয়ে করি। ওটা কি বাসায় করা হয় না? ওটা বাসায় খুব একটা সময় পাওয়া যায় না। আর আমার একটু ঠান্ডার ধাত, আমার সবসময় ঠান্ডার প্রবলেমটা থাকে, যার কারণে আমি খুব একটা সিঙ্গিংয়ের সময়, হ্যাঁ, এটা আমার ভীষণ প্রবলেম না, গানের সময় আমার কোনো প্রবলেম হয় না। মাঝে মাঝে তো এই ঠান্ডার ভয়েসটা অনেক সুন্দর লাগে শুনতে, আমি ঠিক জানি না। আর আমার সবসময় দেখা যায় কোনো রেকর্ডিংয়ে যাওয়ার সময় আমার ঠান্ডাটা লাগে। ও মাই গড। তো যাই হোক, আমি একটু কেয়ারফুল থাকি ঠান্ডা থেকে। তারপরও যে অয়েলিংয়ের, মানে অয়েল মাসাজের যে বিষয়টা থাকে, সেটা আমি পার্লারে রেগুলারলি করার চেষ্টা করি, তাও মাসে একবার কি দুবার সেটা হয়। আর ঘরে খুব একটা আমার আসলে এই সময়টা হয় না, আর আমি খুব ভয় পাই ঠান্ডাকে। আর যে জিনিসটা হয় স্কিনের বিষয়টা, আমি সবসময় এটা ফলো করি যে স্কিনটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি ফেস ওয়াশ দিয়ে। বডি ফিটনেসটা কীভাবে করি? বডি ফিটনেসের জন্য আমি কিছুই করি না, কিছুই না, নো এক্সারসাইজ, নো জিম, খাবার, ডায়েট প্ল্যান, নো। তারপরও খেতে তো আমরা পছন্দ করি নর্মালি, টাইম না পেলে পরে। কোন খাবারটা সবচেয়ে ফেভারিট? তারপরেও আমি প্রচুর ভাত খাই, ইভেন তিন থেকে চার বেলা মাঝে মাঝে ভাত খাই। আমার ভীষণ ভাত প্রিয় জিনিস, এবং যেটাকে বলে যে এই খাবারটা খুব ক্ষতিকারক,
আমাদের জন্য বিশেষ করে যারা মিডিয়াতে কাজ করে, ভাতে মানুষের ফ্যাট বাড়ায় কার্বোহাইড্রেট, আমার মনে হয় না, আমি কিন্তু ফিল করি না ওটা, কেন যেন ওটা মনে হয় না। হ্যাঁ, এবং যারা ভালো এমন আছে ভাত খায় আমি অনেকেই দেখেছি যে ভাত সবসময় বলে যে কার্বসটা আমরা স্কিপ করে যাচ্ছি, এটা কিন্তু খুবই হার্মফুল। তো আমি ভাতটা একদম স্কিপ করতে চাই না, আর পানি প্রচুর পানি খাওয়ার চেষ্টা করি। আচ্ছা, সো দ্যাট ইজ ওয়ান অফ ইউর সিক্রেটস, বিকজ পানি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের স্কিন, হেয়ার, সব কিছুর জন্যই। তো আপু, তুমি তো দেশ বিদেশ অনেক মনে হয় কনসার্ট করে বেড়ো, তো হাউ ডু ইউ লাইক ট্রাভেলিং, এটা কি খুব এনজয় করো নাকি? একদম না। ও, আমার কাছে দ্যাটস দ্য স্যাড পার্ট। তারপরও মানে কোথায় ঘুরতে পছন্দ? ঘোরাঘুরির বিষয়টা আসলে সবাই খুব এনজয় করে, কিন্তু আমি করি না, এই কারণে, কারণ সারাটা বছর এত দৌড়ের উপর থাকতে হয় যে আমার কাছে মনে হয় যখনই কোনো হলিডে হয় তখন আমি বাড়িতেই কাটাই, দেশের মধ্যেই কাটাই, দেশের বাইরে যাওয়াটা আসলে কনসার্টের জন্য। তারপরেও যদি যাওয়া হয় তাহলে পাহাড় না সমুদ্র এরকম একটা ফিল থাকবে যে ওখানে আমি একা একটা টাইম মানে পাস করে ফেলবো? আসলে সেভাবে যদি বাঁচতে বলা হয়, আমি তো সমুদ্রের পাড়ের মেয়ে বলতে হয়, কারণ হ্যাঁ, কারণ চিটং তো কক্সবাজারের পাশেই, একদম চিটংয়ে আমার জন্ম বেড়ে ওঠা, তো কক্সবাজারে সবসময় যাওয়া হয়, এবং পাহাড় আমি খুব একটা মানে আমার ন্যাচারাল সবসময় নেচারকে সবসময় পছন্দ, কিন্তু পাহাড়ে আসলে আমি খুব একটা এনজয় করি না। তো আপু, তুমি তো সিঙ্গার, আমরা অনেক কিছু শুনলাম তোমার পাস্টের ব্যাপারে, ইভেন ফিউচার প্ল্যানিং নিয়ে, তো কোন টাইপের গান তোমার বেশি পছন্দ গাইতে? আমি আধুনিক গান গাইতেই ভালোবাসি। দর্শকদের জন্য একটু দুই লাইন যদি গান শুনিয়ে দিতে। হাত বাড়ালে বন্ধু হব, তুমি হাত বাড়াবে কে? তোমায় নিয়ে পথে হাঁটাব, পথে সে দাঁড়াবে কে? আমি ঝড় নাকে বলবো তোমায় শোনাবে গান, তুমি ঢেউয়ের মিছিল ভেঙে করো সমুদ্র স্নান। আমি ঝড় নাকে বলবো তোমায় শোনাবে গান, তুমি ঢেউয়ের মিছিল ভেঙে করো সমুদ্র স্নান। Beautiful, oh my god, আমি একা দর্শক এখানে, বাট আই এম শিওর যে দর্শক যারা এখান থেকে দেখছে তারাও নিশ্চয়ই বাসায় বলে বসে তালিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ আপু, খুবই ভালো লাগলো তোমার গানটা। তো তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তাহলে আমাদেরকে একটু শুনিয়ে দাও। আমি একজন শিল্পী হিসেবে বলবো, নতুন প্রজন্মের শিল্পীদেরকে আপনারা সবসময় অনুপ্রাণিত করবেন, আপনারা ভালো ভালো গান শুনবেন, ভালো বাংলা গান শুনবেন, তাহলে আমরা আরও বেশি ভালো ভালো গান আপনাদের উপহার দেওয়ার চেষ্টায় থাকবো, আমরাও অনুপ্রাণিত হব, আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা, এই কামনাটা আমাদের। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে। আই রিয়েলি উইশ আমাদের আর একটু হাতে টাইম থাকতো। সো দর্শক, অনেক হেভি হার্ট নিয়ে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করে দিতে হচ্ছে, বাট আপনাদের জন্য আছে আমাদের স্পেশাল আয়োজন। যদি আপনারা আমাদের শোতে পার্টিসিপেট করতে চান অর মতামত জানাতে চান তাহলে এই অ্যাড্রেসের সাথে যোগাযোগ করুন। প্রযোজক মেক মি বিউটিফুল, বাসা সাইড, রোড 1, ব্লক এ, নিকেতন, গুলশান 1, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে উত্তর পাঠাতে পারবেন, facebook.com/makemebeautiful এই পেজে। এই সাথে আমরা শেষ করছি সকল আয়োজন। দর্শক, খুবই ভালো লাগলো এই প্রোগ্রামটা করে, এবং আমরা আবারও আসবো নেক্সট উইক অন দ্য সেম টাইম অ্যান্ড অন দ্য সেম চ্যানেল। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড বাই বাই।